গ্রিন রুমে লক্ষ্মী দেবে এখন ফিনিশিং টাচ নিচ্ছে, রবিবারে ধীরে ধীরে ল্যান্ড করবেন বাজারে। যদিও কদিন আগেই লক্ষ্মী দেবী ধানের গোলা কোলে তুলে নিয়ে পেঁচার কাঁধে ভর করে মহারাজগঞ্জ বাজারে ইন করেছেন, এখান থেকেই লক্ষ্মী দেবীর মূর্তি পাইকারি বিক্রি হয়ে থাকে। অপরদিকে দুর্গা দেবীর কৈলাস যাত্রা শুরু হতেই খুচরো বাজারে দখল নিলেন লক্ষ্মী দেবী এবং তার পূজার উপাচারের সামগ্রীও। বিভিন্ন মূর্তি পাড়ায় পুরুষদের সঙ্গে মহিলারাও এখন ওভারটাইম খাটছেন, কার আগে কে বাজারে মূর্তি এনে পৌঁছাতে পারবে। চারিদিকে সাধারণ জীবন যান রক্ষার পণ্য সামগ্রীর বাজার মূল্য যে পর্যায়ে রয়েছে তাতে মূর্তির দাম গত বছরের তুলনায় অনেকটাই বেশি হবে বলে ইঙ্গিত দিয়েছেন মৃৎশিল্পীরা। দেখুন, লক্ষ্মী পুজোটা ঘরে ঘরেই হয়, যত গরিবই হোক আর ধনী ব্যক্তি হোক, লক্ষ্মী পুজো প্রত্যেক বাড়িতেই হয়। তো প্রতি বছর আমরা যেরকম ঠাকুর করেছি এরকমই ঠাকুর তৈরি করেছি, মোটামুটি কাস্টমার আছে, সবাই নিচ্ছে। হ্যাঁ, গতবারের তুলনায় বাজারের পরিস্থিতিটা ভালো। গতবার যে একটা খুব খারাপ বাজার গেছে তার থেকে অনেকটাই ভালো। চাহিদাটা কোন মূর্তিটা বেশি, বড়টা না ছোটটা? ছোটটা, ছোট মূর্তির চাহিদা বেশি। আমাদের দেখুন সমস্ত কিছু জিনিসের দাম বেড়েছে, এখন ব্যাপারটা হয়েছে মানুষ পুজো করুক এলে আমরাও চাই, সেই হিসেবে আমরা বেশি পয়সাতে জিনিস কিনেছি। আমাদের কোভিড এর কোনো মাথায় চিন্তা নেই, মানুষ পুজো করতে পারে সেই সুযোগটাই আমরা রেখেছি। গতবারে যে রেটে বিক্রি করেছি সেই রেটেই আমার ঠাকুর।